রব্বানা সন্তান কই আমি শিশু ছিলাম ছিলাম কোন জায়গায় পড়ালেখা করলে পরে তোমাকে চেনা যাইতো আমি জানতাম মা জানতেন আমার বাবা জানতেন আমার মা জানতেন আমার দাদা জানতে জানতেন আমার না কিন্তু তারা তো ওই জায়গায় আমাকে ভর্তি করে নাই ওই শিক্ষা আমার দেয় নাই যার কারণে আজকে আমি তোমারে চিনতে পারি নাই আল্লাহ দুনিয়া চিনছি তোমারে চিনি নাই আজ আমি যদি জাহান্নামে যাই আমার বাপ মারে আমার চেয়ে ডাবল শাস্তি দাও ডাবল যেই সন্তানের কারণে দিনকে রাত বানাইলাম শরীরের রক্ত পানি করালাম এই সন্তান কিন্তু কেমতের ময়দানে বাপ মারে জাহান্নামে পাঠাইব আসামি বানায় দিব যদি সন্তানকে আল্লাহর পরিচয় না শেখাই মক্তবে এক ঘন্টা কোরআন শেখাই আল্লাহর পরিচিতি লাভ করানো যায় না আল্লাহর পরিচিতি শেখানোর জন্য মিনিমাম পাঁচ বৎসর নুরানি মাদ্রাসায় পড়াইতে হয় পাঁচটা বৎসর নুরানি মাদ্রাসায় যদি আপনি সন্তানকে পড়ান তাহলে আপনার সন্তানের দিলের ভিতরে আল্লাহর পরিচিতি আখেরাতের পরিচয় কলিজয় ঢুকায়ে দেওয়া এক ঘন্টা মক্তবে পড়া লেখা দুইশো ছাত্র হুজুরে পড়া নিব না মায়ের ফিরাইব কিলাকিলি ঘুষা ঘুষি ছোটো ছোটো বাচ্চারা মক্তবে গেলে পড়ে অনেক মাওয়া আছে এরকম ঘরে যন্ত্রণা দেয় জ্বালা যন্ত্রণা করে দুষ্টামি করে কয় মক্তবে পাঠাই দেয় এই ঘরের কিলাকিলিটা মক্তবে আয় এরকম এরম আছে নি না তো দেখা যায় একজন হুজুর মক্তবের দুইজন হুজুর ফরান দেওয়ার আর ফরান নেওয়ার টাইম নাই খালি বিচার করতে করতে এক ঘন্টা শেষ আর আমি আপনি যারা বাপমা আছি আমরা তো মনে করতেছি মাশাল আমারে আল্লাহ আবার ধরে কেমনে আমি তো মক্তবে পড়াইতেছি আমার বাচ্চারে আমি কোরআন শিখাইতেছি আমি পড়াইতেছি মুটো না মুটো না এজন্যই মাদ্রাসা আপনি কলেজে পড়ান ভার্সিটিতে পড়ান ডাক্তার বানান কিন্তু শিশুকালে এই বাচ্চাটারে আল্লাহর পরিচয় শেখানোর জন্য মুসলমানের সন্তান হিসাবে তার লেখাপড়ার শুরু হবে মাদ্রাসা দিয়া ঠিক কিনা আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো এটা তার বড় পরিচয় নয় ইঞ্জিনিয়ার বানাবো বড় পরিচয় নয় আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান এজন্য সবার আগে তাকে মুসলমানই শিখাইতে হবে আর মুসলমানই শিখানোর একমাত্র জায়গা মাদারিসে কৌমিয়া মুসলমানই শিখানোর প্যারে হ্যাঁ এজন্য দুঃখে কলিজা ফেটে যায় মাদ্রাসাগুলাতে এখন অঙ্ক ইংরেজি স্কুলের মানের ঢুকানো হয়েছে আপনাদের কথা চিন্তা করে যেন পাঁচ বৎসর মাদ্রাসায় পড়ার পর সে যেন অনায়াসে হাই স্কুলে ভর্তি হইতে পারে তার অঙ্ক ইংরেজিতে যেন কোনো সমস্যা না হয় কেন ওলামাইকের আমি সিদ্ধান্ত নিছেন যেন প্রতিটা মুসলমানের সন্তানের তার জীবনের লেখাপড়া শুরু যেন হয় আল্লাহর কালাম দিয়া যে সন্তানের জীবনের লেখাপড়া শুরু দিয়া এই সন্তান ধার্তি গেল নাস্তিক হবে না কোরআনের সৈনিক হবে নাস্তিকদের ভিড়ে যায় সে কোরআনের আওয়াজ তুলবে মুস্কান তুলে নাই ভারতের জমিলে থাইকা যদি আমার আপনার মুসলিম বোন মুসকান ভার্সিটিতে বইরা যদি সে ন্যারাই তকবিরে আওয়াজ তুলতে পারলো আমার সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে বই সে কেন কোরআনের সৈনিক হবে না প্রতিটা মুসলমানের সন্তান কোরআনের সৈনিক হতে হবে তাহলে আমার আপনার নাজাত আর নতুবা বিপদ আর নতুবা বিপদ কোনো উপায় নেই এজন্য বলি শুরু করেন কোরআন দিয়া শুরু করেন মুসলমানি শিকানো দিয়া তারপরে তারে দিবেন দেখবেন সে ডাক্তার হইও ডাক্তারি হবে ডাকাত হবে না ইঞ্জিনিয়ার হইয়া সে মানুষ হবে অমানুষ হবে না রডের বদলা বাস দিবে না বুঝে আসছে হা দিদিন কথাগুলো একটু জোর দিয়া বললো আপনি একটু বোঝার চেষ্টা করেন একটু বোঝার চেষ্টা করেন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলমিন ওই বাবারে ডাক দিবে ওই মাকে আল্লাহ ডাক দিবে

রব্বুল আমি একটা মুকুট নিয়া একটা পাগড়ি নবীর কই বল্লা থাকবি আমাকে আপনি খুঁজতেছেন আল্লাহ বলবেন না আমি তোমাকে খুঁজি না নবীর কই আমাকে আপনি খুঁজে আল্লাহ বলবেন না আমি তোমাকেও খুঁজি না কারে খুঁজো আল্লাহ কই আমি আলেমের হাফেদের মা বাবারে খুঁজি আমি আলেমের হাফেদের বাপারে খুঁজি কারণ দুনিয়ার জমিন ওই বাবা অনেক কুরবানি করেছে তার পাশের বাড়িওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার দুনিয়ার দশতলা বিল্ডিং এর মালিক আর ওই হাফেজের বাবা সে উল্টাপথে চলছে মাদ্রাসার লাইনে নদীর স্রোত নদীর স্রোত চলতেছে স্কুল কলেজ জেনারেল শিক্ষার দিকে আর যেই মা যেই বাবা সমাজের তালে তালে না চইলা জিহাদ করেছে নিজের নফসের সাথে সমাজের সাথে জিহাদ করেছে না 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 আমি আমার সন্তানকে আগে মুসলমানি শেখাবো আগে মুসলমানের সন্তান বানাবো এই চিন্তায় যেই বাপ মা মাদ্রাসার দিকে পথে রওনা দিয়েছি রব্বুল আলামিন কয় আজ হাসরের মাঠে আমি ওই বাবাকে খুঁজি কারণ দুনিয়াতে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ দুনিয়াতে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে এলাকার মানুষ আজ ওই মা বাবার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ নিজে আল্লাহ হাফেজের বাবার মাথায় পাগড়ি পরাবে কে আরে কুজুরে আওয়াজ দিয়া কে হাফেজের মার মাথায় পাগড়ি পরাইব কে মুকুট দিব কে দৌ হু আহসেন উম ইন দো ই নবী তো আর নবী বলেন এই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে মানুষজন বলবে কে কে সে কয় চিনো না আমাদের এলাকার অমুক হাফিস সাবের অব্বাহ আমাদের এলাকার অমুক হাফিজ সাবের মা হাসুরের মাটি আল্লাহ নিজে তাদেরকে সম্মান দিবে আমরা দুনিয়া তো ডাক দি ও হাফিজ সাহেবের আব্বা হাসরের মাঠে আল্লাহ ডাক দিব ও হাফিজ সাহেবের আব্বা আব্দুল করিম আব্দুর রহিমকে আল্লাহ ডাক দে না একজন হাফেজের সম্মানে তার বাপ মারেও আল্লাহ হাফেজের বাপ মা ডাক দিবে তাহলে ধন্য ওই বাপমা ধন্য যে মা সন্তানটারে হাফেজ বানাইতেস গো ওই দাদা ধন্য যেই দাদা নিয়ে মাদ্রাসায় আইসো হাফেজ বানানোর জন্য আলেম বানানোর জন্য বাইরা বন্ধুরা দুনিয়া কিছুই না আজ আছি কাল নাই সবাই কিন্তু চলে যাব রে ভাই আমার ইঞ্জিনিয়ার ছেলেটা কোরআনের আমার জন্য কবরে কোনো পুঁজি হবে না কিন্তু আমার হাফেজের সন্তানটা আমার কোরআন আমার কবরের জন্য পুঁজি হয়ে যাবে যখনই কবরের সামনে যে ইয়াস ইন্তলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলম তখন ফেরেস্তাদেরকে বলে ফেরেস তারা আজাব বন্ধ কর উপরের দিকে তাকা দে আমার বান্দার ওই শিশু বাচ্চাটা সুরাইয়া সিন তিলাওয়াত করে আজাব বন্ধ কর উপরে তাকা কবরের উপরে তাকা দেখ বাচ্চারা কোরআন তেলাওয়াত করে তার বাবা রাজা বন্ধ কর তার মায়ের রাজা বন্ধ কর তার দাদা রাজা বন্ধ কর তার দাদি রাজা বন্ধ কর আমার কবরও পুঁজি হাসরের ময়দান পুঁজি হাফেজ কোরআন আল্লাহর জান্নাতে যাইতে চায় কই মালিক আমি আমার বাপ্পা সারা জান্নাতে যাব না আল্লাহ আমি আমার বাপ মা সারা জান্নাতে যামো না বাপ আল্লাহ পাক তুইলে আনবে এই বাপ মা নিয়ে জান্নাতের আনা দেয় এই বাপ মা কই বাবা তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও আমরাও আমাদের বাপ মা সারা যামো না তখন আল্লাহ কইব তার দাদা দাদি নানা নানিরও তুইলে আন এইভাবে একজন হাফেজ কোরআন দশজন মানুষ জাহান নামি মানুষকে জান্নাতে লয়ে যাই বেরে ভাই ওই এলাকার মানুষগুলি যে এলাকায় তাই বাচ্চাটারে পড়াইতে গিয়া থাকার ব্যবস্থা করে দিছে খাওয়ার ব্যবস্থা করে দিছে তারপর এলাকার সুযোগ করে দিছে ওই মানুষগুলাকে পাক কইব তার এলাকার ওই মানুষগুলারও তুইলে আনো যতজনে তারে চিনে অথবা সে যতজনকে চিনে সবাইকে বরযাত্রীর মতো জান্নাতে দিয়ে দাও সুবহানাল্লাহ একজন আলেম যে যত বড় আলেম হবে তার পিছনে জান্নাতের বর তো তো বেশি হবে একজন হাফেজের কোরানের দশজন নবী বলছেন জান্নাতে নিবে দশজন লোক কিন্তু একজন আলেম কতজন লইয়া যাইব আল্লাহর নবী হাদিসে নির্দিষ্ট করে বলেন নাই আলেম হওয়ার পিছনে যত মানুষের সহযোগিতা ছিল বর যেভাবে বিয়াবাড়িত বরযাত্রী কোনো হিসাব রাখে না কতজন ঢুকলো মেয়ের বাড়ির লোকেও বাধা দেয় না কারণ আজকে বরযাত্রীর ফাওয়ার বেশি ঠিক তেমনি একজন আলেমও যখন জান্নাতে যাইব দারোয়ান যখন কইব মিয়া দাঁড়াও হুজুর তো লইয়া গেছি কে ভাষ্যজন তুমি আবার কই যাও কইব আমি হুজুরের লগে বরযাত্রী যেমন যেমন খালি কয়ে আমি বর যাত্রী সাথে সাথে গেট খালি জান্নাতের গেট ও সাথে সাথে খালি হয়ে যাবে তাহলে এই মাদ্রাসা দিয়ে লস হয়েছে না লাভ হয়েছে আরো জোর এখন লস না লাভ সবাই মাদ্রাসার দিকে মায়ার নজর রাখবো নিজের সন্তানকে দিব একজন হাফেজের দাদা হওয়ার নানা হওয়ার বাবা হওয়ার মা হওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাক সংক্ষিপ্ত কথাগুলো বুঝার এবং এর উপর আমল করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন সবাই বলে আলামিন।